শেখ হাসিনার পদত্যাগের পর সারাদেশের শিক্ষার্থীরা যখন বিজয় উল্লাস করছিল ঠিক তখন ফেনীতে নির্যাতনের শিকার হয় শিক্ষার্থীরা দাগন ভুঁয় আওয়ামী লীগ সমর্থক নিজামুদ্দিনের হামলায় মারা যায় আবিদ মাথায় গুরুতর আঘাত করা হয় সাদিয়াকে ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে দাগন ভুইয়া পৌরসভার নিজাম টাওয়ারের ছাদে বাংলাদেশের পতাকা নিয়ে বিজয় উল্লাস করছিলেন বাড়ির ভাড়াটিয়া স্কুল ছাত্রী সাদিয়া ইসলাম নুরা এসময় সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করে ভবন মালিক নিজাম উদ্দিন উদ্ধার করতে গিয়ে নিজাম ও তার সহযোগীদের হামলার শিকার হন কয়েকজন এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দশ আগস্ট মারা যান মাদ্রাসার ছাত্র জাহিদুল আলম আবিদ ওরা সাত আশ আটজন নির্ঘাত কাট বাঁশ লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দাঁড়ায় পরে দেখি যে আমি কল্লাটা পিছন থেকে না ফিরে দেখি আবিরের মাথা থেকে অনেক রক্ত পড়তেছে এটা দিয়ে আবিদের এখানে ফালাই ওর মাথা ভাই গুরুতরভাবে অনেকগুলো আঘাত করেছে যার কারণে আজকেও মারা গেছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই এবং প্রশাসন যেন এই সব অপরাধীদেরকে আইনের আওতা আনা হয় ঘটনার পর থেকে পলাতক নিজাম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় আবিদের পরিবার আমার বাইরে যারা হত্যা করছে তাদের আমি বিচার চাই আমার আর কিছু চাই না আইনগতভাবে আমরা মামলা করছি এটার আমরা সুষ্ঠু বিচার চাই আমার হুতের জন্য বিচার চাই খুনের খুনের বাদাল আমার হুতের ফাঁসি চাই আমার বাবারে মাইছে শুনে আমার বলে আমরা বাইরে ঘরে দেখতে পারি না পুলিশ বলছে মামলা হয়েছে তদন্তের পর আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বিকিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগের অপেক্ষা করতেছি তারা অভিযোগ দায়ের সাপেক্ষে অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিব আবিদ স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্র ছিলেন পরিবারের দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় আরিফুর রহমান যমুনা নিউজ ফেনি